নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। মানুষ মাত্রেই স্বপ্ন দেখে, এমন মানুষ পৃথিবীতে প্রায় খুঁজে পাওয়া যাবে না যে যারা জীবনে কোনো না কোনো দিন স্বপ্ন দেখেননি। কিন্তু সব স্বপ্নই কি সত্য হয়? যত স্বপ্ন আমরা দেখি হয় না, কিন্তু কিছু কিছু স্বপ্ন সত্য হয়। কি সেই স্বপ্ন? বলছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। ঠাকুর বলতেন দেব স্বপ্ন সত্য, দেব স্বপ্ন দর্শন করে সেই অনুযায়ী আচরিত ক্রিয়াকর্ম ও জপ করতে সক্ষম হলে ভক্ত সন্তানের আধ্যাত্মিক সমুন্নতি লাভ সম্ভব। একে বলে স্বপ্ন সিদ্ধি। শ্রী সীমায় স্বপ্নসিদ্ধ গৃহী ভক্তের এক অল্প বয়স্কা স্ত্রী ভক্ত, তার নাম ছিল বিনু। স্বপ্নে মা ও ঠাকুরকে দর্শন করেন এবং স্বপ্নেই দেখেন মা যেন তাকে মন্ত্র দিচ্ছেন। কিন্তু স্বপ্নের মধ্যে দীক্ষা অপূর্ণ থেকে যাওয়ায় তিনি মায়ের কাছ থেকে দীক্ষা পাওয়ার জন্য ব্যাকুল হলেন। ১৯১৩-১৪ সালে তিনি কয়েকজনের সঙ্গে উদ্বোধনে যান। অধীর আগ্রহে উপরে উঠে দেখলেন একজন স্ত্রীলোক অর্ধ অবগুণ্ঠনে দাঁড়িয়ে আছেন এবং কয়েকজন পুরুষ ভক্ত তাকে প্রণাম করে চলে যাচ্ছেন। তিনি শ্রী মা অনুমান করে স্ত্রী ভক্তটি ছুটে গিয়ে তার পা ধরে বলে বসে পড়লেন এবং মাকে তার স্বপ্ন বৃত্তান্ত জানিয়ে দীক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। শুনে প্রসন্ন মুখে মা বললেন, বেশ তো, আজই আমি তোমায় দীক্ষা দেব। ভক্তটি হাত পা ধুয়ে এসে দীক্ষা গ্রহণ করবার পর মা বললেন, দক্ষিণা দাও। কিন্তু ভক্তটির সঙ্গে কিছুই ছিল না, তাই মা তার দুহাত ভরে ফুল, কমলালেবু, কুল প্রভৃতি দিয়ে বললেন, বলো, আমার পূর্বজন্মে ইয় জন্মে জানতে অজানতে যা কিছু পাপ পুণ্য করেছে সব তোমাকে সমর্পণ করল। গিরি ভক্ত হিসেবে মায়ের কাছ থেকে এই ব্যবহার পেয়ে তিনি অভিভূত হলেন, খুঁজে পেলেন মায়ের সঙ্গে তার নিত্যকালের দিব্য সম্পর্ক। এমন স্বপ্নে অর্থাৎ দেব স্বপ্ন আমাদের সার্থক হয়। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।